জোসেফ স্টালিন এক অন্যতম ভয়ানক এক নায়কের জীবন ও মৃত্যু। আপনারা দেখছেন স্টাডি টাইম আর আমি জয় সাহা। ডেথ ইজ দ্য অনলি সলিউশন অফ অল প্রবলেমস, নো ম্যান নো প্রবলেম। ভিউয়ার্সরা, 5ই মার্চ 1953 সালে এরকমই ভয়ানক চিন্তাধারার অধিকারী একজন নিষ্ঠুর এক নায়ক মারা গিয়েছিল আর হাজার হাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। যে এক নায়কের কথা আমি বলছি তিনি হলেন জোসেফ ভিসারিয়নোভিচ স্টালিন, যিনি কাউকে ছেড়ে দেননি, এমনকি উনি নিজের পরিবারকেও রেহাই দেননি। আপনারা এটা জেনে অবাক হবেন যে স্টালিন সোভিয়েত রাশিয়ার প্রধান হয়েও লক্ষ লক্ষ রুশদের প্রাণ নেন। এমনও বলা হয় যে তিনি একনায়কতন্ত্রের সব সীমা অতিক্রম করে সোভিয়েত রাশিয়াকে বিশ্বের অন্যতম রক্তাক্ত মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছিল। কিন্তু এই সব কিছুর পরেও 1945 ও 1948 সালে স্টালিনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই ঘটনাটি যতটা জটিল ঠিক ততটাই জটিল ছিল স্টালিনের জীবন, আর তার থেকেও কয়েকগুণ বেশি জটিল এবং রহস্যময় ছিল তার মৃত্যু, যা আজ অবধি ইতিহাসবিদদের ধাঁধায় আটকে রেখেছে। কিন্তু তাহলে স্টালিন কে ছিলেন? কেন তাকে একজন ভয়ঙ্কর একনায়ক হিসেবে অভিহিত করা হয়? এমন কি রহস্য লুকিয়ে আছে তার মৃত্যুর সঙ্গে যা আজও সমাধান করা সম্ভব হয়নি? সেটি কি সাধারণ মৃত্যু ছিল নাকি সত্যিই কারোর ষড়যন্ত্র? এই সবই আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। স্টালিনস আর্লি লাইফ। ভিউয়ার্সরা, স্টালিনের বাল্যকালের নাম ছিল ইয়োসেফ জুগাসভিলিশ, কিন্তু পরবর্তীকালে তিনি নাম পাল্টে নিজের নাম স্টালিন করে নেন। এই স্টালিন শব্দটির আক্ষরিক অর্থ হল ম্যান অফ স্টিল। স্টালিন 1878 সালে জর্জিয়ার গোরি শহরে জন্মগ্রহণ করেন। তখন জর্জিয়া রুশ সাম্রাজ্যের অংশ ছিল। তার জন্ম খুবই দরিদ্র একটি পরিবারে হয়েছিল। বাবা মুচি ছিলেন আর মদ্যপ। যে তার সমস্ত ফ্রাস্ট্রেশন তার স্ত্রী ও ছেলে স্টালিনের ওপরই বার করত। এইভাবে স্টালিন বাল্যকাল থেকেই অত্যাচারের শিকার হয়। কিন্তু স্টালিনের মা, যিনি একজন মহিলাদের পোশাক নির্মাতা ছিলেন, তিনি স্টালিনকে খুব ভালোবাসতেন। বাবার নিষ্ঠুরতার হাত থেকে বাঁচাতে তিনি বাড়ি থেকে পালিয়ে এবং খুব কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে স্টালিনের অ্যাডমিশন গোরি চার্চ স্কুলে করান। কিন্তু স্টালিন একটি ঝগড়ুটে ছাত্র ছিল, যার ফলে সে শিক্ষকদের থেকে শাস্তি পেত। কিন্তু সে পড়াশোনায় অনেক বুদ্ধিমান ছিল এবং এর জন্যই স্টালিন টিবলিস থিওলজিক্যাল সেমিনারিতে অ্যাডমিশন পেয়ে যায়। সেখানে সে গোপনে কার্ল মার্ক্স এবং আরও অন্যান্য বামপন্থী বিদ্রোহী মনোভাবের মানুষদের লেখা পড়তে থাকে এবং এখান থেকেই সে কমিউনিজমের প্রতি আকৃষ্ট হতে থাকে। পরে সে নিজেকে নাস্তিক ঘোষণা করে দেয়। 1899 সালে সে স্কুল ছেড়ে দেয় আর শুরু হয় স্টালিনের রাজনৈতিক জীবন। এবার চলুন বোঝা যাক কিভাবে স্টালিন রুশ রাজনীতিতে নিজের প্রচার বাড়িয়েছিল। স্টালিনস রাইজ টু প্রমিনেন্স। 1900 সালে স্টালিন ইউএসএসআরের বিপ্লবী রাজনৈতিক সক্রিয়তাবাদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে থাকে। 1901 সালে সে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে যুক্ত হয়, যার লক্ষ্য ছিল রোমানভ রাজবংশের জার শাসনকে সমূলে উপড়ে ফেলা। এর ফলে স্টালিন অনেক শ্রমিক প্রদর্শন ও ধর্মঘটে সামিল হতে থাকে। এর ফলে তার জেলে আসা যাওয়া লেগেই থাকত, কিন্তু সে প্রত্যেকবার সেখান থেকে পালিয়ে যেত। 1905 সালে ফিনল্যান্ডে রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের সঙ্গে তার দেখা হয় এবং তার দ্বারা স্টালিন প্রচুর অনুপ্রাণিত ও প্রভাবিত হয়। যাই হোক, 1903 সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি দুটি অংশে ভেঙে যায়। আরএসডিপির সংগ্রামী দলের নাম হয় বলশেভিক্স, যার নেতা ছিলেন স্বয়ং ভ্লাদিমির লেনিন, আর স্টালিনও এই দলের সঙ্গে জুড়ে যায়। লেনিনের দলকে সমর্থন করতে স্টালিন অপহরণ থেকে শুরু করে ব্যাংক ডাকাতি এবং খুন খারাপি করা শুরু করে দিয়েছিল এবং এর জন্যই সে অনেকবার জেলেও গিয়েছিল। তো আপনারা এবার বুঝতেই পারছেন যে যেই সব বর্বরতা সে পরে দিয়ে দেশের সাধারণ মানুষের সাথে করতে চলেছিল
হত্যার বীজ শৈশব থেকেই রোপণ করা হয়েছিল। আবার স্টালিনের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনাও এই সময় ঘটেছিল, আর সেটি হল স্টালিনের স্ত্রী একাটারিনা স্ভেনিৎজের নজিরবিহীন মৃত্যু। এমনও বলা হয় যে নিজের স্ত্রীর সমাধির সময় সে সবাইকে বলেছিল যে তার হৃদয়ে মনুষ্যত্বের জন্য আর কোনো জায়গা থাকবে না। যাই হোক, রাজনৈতিক জীবনে স্টালিন 1912 সালে একটা বড় সাফল্য পান যখন লেনিন তাকে বলশেভিক পার্টির ফার্স্ট সেন্ট্রাল কমিটি আর বলশেভিক সংবাদপত্র প্রাভদা সামলানোর কার্যভার সঁপেন। 1917 সালে সাইবেরিয়া থেকে পালিয়ে লেনিনের সাথে মিলিত হয়ে স্টালিন জার শাসনতন্ত্রকে বিনাশ করে ক্ষমতায় আসা প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কু করে দেয়, অর্থাৎ শক্তিবলে সরকার পরিবর্তন করে দেয়। এখন স্টালিন পেট্রোগ্রাড অর্থাৎ বর্তমান সেন্ট পিটার্সবার্গে বসে রুশ বিপ্লবের পরিকল্পনা করতে শুরু করে। এই সব অবদানের জন্য স্টালিন বলশেভিক পার্টির সিঁড়িতে কমিশার থেকে সেক্রেটারি জেনারেলের পদ অবধি পৌঁছন। 1917 থেকে 1923 পর্যন্ত চলা রুশ বিপ্লবের পর শেষ পর্যন্ত লেনিনের দল ক্ষমতা দৃঢ় ও একত্র করতে সক্ষম হয়, আর লেনিন বিশ্বের সর্বপ্রথম কমিউনিস্ট দেশ ইউএসএসআর এর প্রতিষ্ঠাতা হন। কিন্তু 1924 সালে কিছু গম্ভীর স্বাস্থ্যের সমস্যার কারণে লেনিনের মৃত্যু হয়। তো এবার প্রশ্ন উঠল যে লেনিনের সিংহাসন কে সামলাবে? ট্রটস্কি ভার্সেস স্টালিন, উত্তরাধিকারের সংগ্রাম। ভিউয়ার্সরা, কয়েকজন ইতিহাসবিদ মনে করে যে লেনিন 1923 সালে কিছু চিঠিতে লিখেছিল যে সে স্টালিনের বর্বরতা ও পার্টির সদস্যদের প্রতি প্রতিহিংসার দরুন স্টালিনকে নিজের উত্তরাধিকার হিসেবে দেখে না। স্টালিন ক্ষমতায় এসে গেলে পার্টির ভেঙে যাওয়ার ভয়ও লেনিনের ছিল। আবার অন্যদিকে তার মনে হতো যে অক্টোবর বিপ্লবের প্রধান নায়ক লিওন ট্রটস্কি এই পদকে তুলনামূলক ভালোভাবে সামলাতে পারবে। যদিও লেনিন ও ট্রটস্কির মধ্যেও কিছু মতপার্থক্য ছিল, কিন্তু তা সত্ত্বেও লেনিনের ট্রটস্কির ওপর সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এর জন্যই ট্রটস্কিকে লেনিনের একজন খাঁটি উত্তরাধিকার হিসেবে মনে করা হতো। স্টালিন ও ট্রটস্কি দুজনেই লেনিনের পার্টির অন্যতম কমরেড ছিলেন। কয়েকজন ইতিহাসবিদ বলেন যে যদি স্টালিন কমিউনিস্ট পার্টির পেশি হন, তো ট্রটস্কি ছিলেন পার্টির বুদ্ধিমত্তা। যাই হোক, লেনিন সময় থাকতে থাকতে নিজের উত্তরাধিকার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, আর সেইখান থেকেই বলশেভিক পার্টির মধ্যে উত্তরাধিকার নিয়ে সংগ্রাম শুরু হয়। স্টালিন সেই সময় পর্যন্ত বলশেভিক পার্টির সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি হয়ে গিয়েছিলেন, অর্থাৎ পার্টিতে তার ভালো মতোই প্রভাব প্রতিপত্তি ছিল, যেটি কাজে লাগিয়ে সে তার প্রধান শত্রু লিওন ট্রটস্কিকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছিল। এমনিও স্টালিন আর ট্রটস্কির মধ্যে প্রথম থেকেই অনেক মতপার্থক্য ছিল, কিন্তু মুখ্য কারণ হিসেবে তাদের মতবাদের সংঘর্ষ ইউএসএসআর এর ভবিষ্যৎ নিয়ে হয়েছিল। 1924 সালে স্টালিন সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি অর্থাৎ এক দেশে সমাজবাদ তত্ত্বটি সামনে আনেন, যার লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়াতে কমিউনিজমকে শক্তিশালী করে তোলা। তার এই তত্ত্ব সাধারণ মার্ক্সবাদ বা ক্লাসিক্যাল মার্ক্সিজম এবং ট্রটস্কির মতের বিরোধী ছিল, আর ট্রটস্কি আন্তর্জাতিক কমিউনিজম বা আন্তর্জাতিক সাম্যবাদে বিশ্বাসী ছিলেন। ট্রটস্কি আন্তর্জাতিকভাবে রাশিয়ায় হওয়া সাম্যবাদী বা কমিউনিস্ট বিপ্লবকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এর ফলে স্টালিন ট্রটস্কির স্থায়ী বিপ্লব বা পারমানেন্ট রেভলিউশনের মতবাদের বিপক্ষে ছিল। মতবাদের পার্থক্য ছাড়াও পার্টিতে ট্রটস্কির নামডাকও স্টালিনের সহ্যের বাইরে ছিল। এটি চলাকালীন স্টালিন পার্টির মেম্বারদের ট্রটস্কির বিরুদ্ধে সঙ্গবদ্ধ করে এবং ধীরে ধীরে ট্রটস্কিকে পার্টির বাইরে ঠেলে দেয়। 1929 সালে ট্রটস্কিকে রাশিয়ার বাইরে বের করে দেওয়া হয় এবং 1940 সালে মেক্সিকোতে তাকে ও তার পরিবারকে খুন করে দেওয়া হয়। আর এইভাবে 1930 পর্যন্ত স্টালিন পুরোপুরি ক্ষমতায় চলে আসে, যাকে থামানোর জন্য কেউ ছিল না। 1928 সালে স্টালিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে, যেটির লক্ষ্য ছিল একটাই, দেশের অত্যাধিক ও দ্রুত শিল্পায়ন। কিন্তু এই বিশাল পদক্ষেপের জন্য তার একটি জিনিস প্রচুর পরিমাণে দরকার ছিল, খাদ্য। আর এর জন্য স্টালিন কৃষকদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল।
খাদ্যের ঘাটতি বাড়তে থাকায় সে কৃষিক্ষেত্রের যৌথিকরণ বা কালেকটিভাইজেশন শুরু করে। এর মাধ্যমে সে কৃষকদের মালিকানাধীন ছোট ছোট জমি যৌথ করে বিশাল রাষ্ট্র অধিকৃত কৃষিক্ষেত্রে পরিবর্তিত করে। এটি ছাড়াও স্টালিন আরও একটি পলিসি ঘোষণা করেন, যার মাধ্যমে চাষিদের দ্বারা উৎপন্ন ফসলের 90% ধনী শাসকদের কাছে এবং 10% চাষিদের কাছে রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত কৃষকদের জন্য ভয়াবহ হয়ে ওঠে। এই সব নীতি দ্বারা জর্জরিত চাষিরা স্টালিনের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেন, যেটিকে দমানোর জন্য 1930 সালে ইউএসএসআরের রেড আর্মি প্রায় 30 লক্ষ কৃষকদের হত্যা করে। এরপর মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল খুব কম উৎপন্ন হয়, আবার যতটা ফসল ফলে তার সবটাই রাষ্ট্রের কাছে চলে যেত, যার ফলে সাধারণ মানুষের কাছে একবেলা খাওয়ার মতো খাবারটুকুও ছিল না। আর এইভাবেই 1930 থেকে 1936 পর্যন্ত প্রায় 60 লক্ষ সাধারণ মানুষ খিদের যন্ত্রণায় মারা যায়। ভিউয়ার্সরা, এই সংহারের ফলে এটা স্বাভাবিক যে স্টালিনের নিজের ক্ষমতা হারানোর ভয় হচ্ছিল, আর এই ক্ষমতা যাতে না হারায় সেটির জন্য স্টালিন যা কিছু করেছিল তা আরও ভয়ানক ছিল। তো চলুন স্টালিনের সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড কারখানা সম্পর্কে জানা যাক, দ্য গ্রেট পার্জ। প্রথমেই বলে রাখি, পার্জের অর্থ বিশোধন বা শুদ্ধিকরণ। আর এই শুদ্ধিকরণের নামে স্টালিন নিজের সকল শত্রুদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। এখনও অবধি স্টালিন শুধু নিজের বিপক্ষ, প্রতি বিপ্লবী যাদের অনেক সময় ট্রটস্কাইটসও বলা হতো এবং ধনী কৃষকদের লক্ষ্য বানাচ্ছিল, কিন্তু গ্রেট পার্জের সময় সাধারণ সন্দেহভাজন ছাড়াও যে কোনো পার্টি মেম্বার বা সাধারণ জনতা যে স্টালিনের থেকে বেশি নামজাদা ছিল বা লেনিনের মতবাদ মেনে চলত বা এই রকম যে কোনো সন্দেহভাজনের যে কোনো বন্ধু, আত্মীয় বা পরিবারের সদস্য থাকলে তারা স্টালিনের তৈরি সিকিউরিটি পুলিশ বাহিনী এনকেভিডির শিকার হতো। এই এনকেভিডি সোভিয়েতের গুপ্ত পুলিশ বাহিনী ছিল, যারা গ্রেট পার্জের সময় গণফাঁসির আয়োজন করত এবং কারাবন্দী ও শ্রমিক শিবিরের রক্ষণাবেক্ষণ করত। এমনও বলা হয় যে গ্রেট পার্জের সময় ইউএসএসআরে আতঙ্কের এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যে সেখানে সন্দিগ্ধ এবং সন্দেহভাজনের কোনো সীমা ছিল না। তার মানে প্র্যাকটিক্যালি কোনো রুশ জনতা এই ত্রাস থেকে নিরাপদ ছিল না। উদাহরণস্বরূপ সের্গেই কিরভ লেনিনগ্রাড থেকে একজন নামজাদা পার্টি প্রধান ছিলেন, যাকে 1934 সালের ডিসেম্বরে লেনিনগ্রাডের রাস্তায় সকলের সামনে দিনের আলোয় মেরে দেওয়া হয়। অনেক ইতিহাসবিদ বলেন যে পার্টিতে সের্গেই কিরভের বাড়তি খ্যাতি থেকে স্টালিনের বিপদ হতো, আর সেই জন্যই কিরভের মৃত্যুর পিছনে স্টালিনের হাত ছিল। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন যে স্টালিন এই হত্যাকে ভিত্তি করে নিজের পলিট ব্যুরো থেকে এই গ্রেট পার্জের মঞ্জুরি আদায় করে নিয়েছিল। এখন সে যাই হোক, এই কিরভের হত্যাকাণ্ডকেই গ্রেট পার্জের সূচনা হিসেবে ধরে নেওয়া হয়। এরপর একে একে পার্টি মেম্বারদের সাফ করতে থাকে স্টালিন, তার মধ্যে উল্লেখযোগ্য লেভ কামেনেভ, অ্যালেক্সেই রাইকভ, গ্রিগরি জিনোভিয়েভ এর মতো উল্লেখযোগ্য পার্টি মেম্বাররাও ছিলেন। এরা সকলেই স্টালিনের ক্ষমতায় আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারত, আর সেই জন্যই এদের ধ্বংস অনিবার্য ছিল। ইউনাইটেড স্টেটস কংগ্রেস লাইব্রেরিতে থাকা রুশ সরকারের সংরক্ষিত নথিপত্র অনুযায়ী 1934 সালে স্টালিন সোভিয়েত রেড আর্মির 103 জন আর্মি জেনারেলের মধ্যে 83 জন আর্মি জেনারেলকে আর পার্টির সেন্ট্রাল কমিটির 149 জন মেম্বারদের মধ্যে 91 জন মেম্বারকে হত্যা করিয়ে দেয়। এখানেই শেষ নয়, স্টালিন পার্টির 30 লাখ কর্মীর মধ্যে 10 লাখ কর্মীদেরও জীবন সাফ করে দেয়। 1934 থেকে 1938 পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে গুলাগ প্রিজন ক্যাম্পে পাঠিয়ে দেয়। যে তার বিরোধ করেছে স্টালিন তাকে এবং তার সাথে তার আত্মীয় পরিজনকেও গুলাগে পাঠিয়ে দিত। এই গুলাগ ক্যাম্প পুরো ইউএসএসআর জুড়েই ছিল, কিন্তু সবথেকে বেশি সংখ্যায় দেশের চরম ভৌগোলিক ও জলবায়ু সম্বন্ধীয় এলাকায় তৈরি হয়েছিল। এর মধ্যে উত্তরের সুমেরু বা আর্কটিক রিজিয়ান থেকে শুরু করে পূর্ব সাইবেরিয়া এবং দক্ষিণ মধ্য এশিয়ার মতো অঞ্চলের কঠোর ভূখণ্ডও ছিল। এখানে থাকা কয়েদিদের সাধারণত জোরপূর্বক কায়িক শ্রমের জন্য বাধ্য করা হতো, কিন্তু অত্যাচার, চরম জলবায়ু,
কঠোর শ্রম, অতি অল্প পরিমাণের খাদ্য সামগ্রী এবং নোংরা পরিপার্শ্বের জন্য এই গুলাগের পরিবেশ এতটা ভয়ঙ্কর ছিল যে লক্ষ লক্ষ কয়েদি সেখানে এমনিই দম আটকে মারা যেত। এখানেই শেষ নয়, অনেক সময় তো তারা খাদ্যের ঘাটতির জন্য একে অপরকে খাওয়ার জন্য বাধ্য হয়ে যেত। অ্যান অ্যাপেলবম নিজের বই গুলাগ এ হিস্ট্রি অব দ্য সোভিয়েত ক্যাম্পসে উল্লেখ করেন যে 1929 থেকে 1953 সালে স্টালিনের মৃত্যু পর্যন্ত প্রায় 1.8 কোটি লোক এই গুলাগের শিকার হয়, যার মধ্যে প্রায় 45 লক্ষ পীড়িত আর কখনো ফেরত আসেননি। 1939 সাল আস্তে আস্তে স্টালিনের ত্রাস একটু কমতে শুরু হয়, কিন্তু তখন রুশদের ওপর হিটলারের ভয় দেখা দিয়েছিল। হিটলার স্টালিনকে রাজনৈতিক ত্রাসের বাস্তব প্রতিভাবান বলে মনে করতেন। 1941 সালের 22 জুন নাৎসি বাহিনী রাশিয়া আক্রমণ করে, কিন্তু যখন হিটলারের সৈন্য মস্কো পৌঁছল তো তখন তারা সেখানকার চরম ঠান্ডা পরিবেশকে সহ্য করতে পারল না আর তারা যুদ্ধে একেবারে হেরে পর্যুদস্ত হয়ে পড়ল। ব্যাস, তারপর আর কি, রেড আর্মি পাল্টা আক্রমণ করে বার্লিন দখল করে নেয় আর হিটলার আত্মহত্যা করার জন্য বাধ্য হয়ে পড়ে। এই জয়ের ফলে স্টালিনের মতো খলনায়ক রুশদের নজরে নায়ক হয়ে গেল। যুদ্ধে 2 কোটি 70 লক্ষ দেশবাসীকে হারানোর পরেও রুশদের বিশ্বাস ছিল যে এবার তাদের অবস্থার উন্নতি হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি, কারণ স্টালিনের অত্যাচার তখনও চালু ছিল। যাই হোক, স্টালিনও একজন মানুষই ছিলেন যার শেষ নিশ্চিত ছিল। তো চলুন এবার ভিডিওর শেষ ও সবচেয়ে বিবাদ ঘটিত অংশে, স্টালিনের মৃত্যুর দিকে। একটি রহস্যজনক মৃত্যু। নিজের জীবনের শেষ দিনগুলিতে স্টালিন তার বেশিরভাগ সময় মস্কোর একটি শহরতলি কুন্ডসেভোতে একটি ডাচা বা কটেজে কাটাত। সেখানে অবসাদের ফলে স্টালিন প্রায়শই নিজের 4 বিশেষ কমরেডদের সিনেমা ও খাওয়া দাওয়ার জন্য ডাকত। এই 4 জন কমরেডদের মধ্যে ছিলেন জর্জি মেলেনক, স্টালিনের ডেপুটি প্রিমিয়ার বা সহকারী প্রধান, ল্যাভরেন্টি বেরিয়া, স্টালিনের গুপ্ত পুলিশ বাহিনীর প্রভাবশালী প্রধান, নিকিতা খ্রুশ্চেভ, যে স্টালিনের পর ইউএসএসআরের পরবর্তী প্রিমিয়ার হন, আর নিকোলাই বুলগানিন, স্টালিনের প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু কিছু মানুষেরা মনে করত যে স্টালিন নিজের অবসাদ ও একাকিত্ব দূর করার জন্য নয়, বরঞ্চ ওই 4 জন কমরেড মারফত পুরো ইউএসএসআরে নজর রাখার জন্য নিজের কটেজে পার্টির আয়োজন করত। ভিউয়ার্সরা, এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই যে 1945 মে মাসে হওয়া ভিক্টরি প্যারেডের সময় স্টালিনের হার্ট অ্যাটাক হয়। এটা হার্ট অ্যাটাক না হৃৎপিণ্ডের কোনো অন্য সমস্যা এটা কেউ জানতেন না, কিন্তু এটির পর তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। মজাদার ব্যাপার হলো এই যে 1951 সালে স্টালিন একটি রেগুলার স্বাস্থ্য পরীক্ষার জন্য যান, তো তখন ডাক্তাররা সেখানে তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা প্রকাশ করে, কিন্তু স্টালিন উল্টে সেই ডাক্তারকে ব্রিটেনের গুপ্তচর সংস্থার গুপ্তচর হিসেবে দোষী সাব্যস্ত করে তাকে গ্রেপ্তার করিয়ে দেয়। কিন্তু আর যাই হোক, এখানে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছিল যে স্টালিনের স্বাস্থ্য অতটাও ভালো ছিল না। এই সময় আরও একটি মজাদার ব্যাপার, আর সেটি ছিল প্রায় 1 দশক পর স্টালিন দ্বারা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি কংগ্রেসকে ডেকে পাঠানো। সবার মনে হচ্ছিল যে স্টালিন নিজের উত্তরসূরিকে বেছে নেওয়ার জন্য এই সভা ডেকেছে, কিন্তু আসলে এটা হয়নি। নিজের উত্তরসূরি বেছে নেওয়ার পরিবর্তে স্টালিন পরিস্থিতিকে আরও বেশি জটিল ও বিভ্রান্ত করে তোলে। আর তার থেকে বড় কথা হলো যে সে তার নিকটবর্তী সকলকে হুঁশিয়ারি পর্যন্ত দেয় যে স্টালিন ছাড়া তারা একদিনও টিকতে পারবে না। এখানে পরিস্থিতি এমনই খারাপ হলো যে 28 ফেব্রুয়ারির রাতে স্টালিনকে বিষ দেওয়ার তত্ত্ব সত্য বলে মনে হয়। কিন্তু 28 ফেব্রুয়ারি রাতে আসলে কি হয়েছিল, চলুন দেখা যাক। রোজকার মতো স্টালিন ওই 4 জনকে সন্ধ্যেবেলার পার্টি ও রাতের খাবারের জন্য ডেকেছিল। রাতের খাবার খাওয়ার সময় স্টালিন ওদেরকে ডক্টরস প্লটে কাজ কতটা এগোলো সেটি জিজ্ঞেস করেছিল। ডক্টরস প্লট এর মাধ্যমে স্টালিন অনেক ইহুদি ডাক্তারকে পশ্চিমী গুপ্তচর সাব্যস্ত করে জেলে পাঠিয়ে দিয়েছিল। স্টালিন বলতো যে এইসব ডাক্তার রুশ সরকারের উচ্চপদস্থ কর্মচারী ও বিশেষ লোকদের মারার ছক কষছেন। কিন্তু প্রায়শই এই ধরনের জটিল প্রশ্নের পর স্টালিন ও পুরো পার্টির পরিবেশ খারাপ হয়ে যেত। এই জন্য এই 5 জনের অনেক মিটিং পজিটিভলি শেষ হতো না। কিন্তু এইবার অন্য ঘটনা ঘটল। ওই দিন
মিটিং একটি হ্যাপি নোটে শেষ হলো। এর থেকেও বেশি আশ্চর্য ছিল যে সেই সন্ধেবেলার পর থেকে স্টালিনের স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে। শুরুর দিকে স্টালিন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে অস্বীকার করে, কিন্তু যখন অবস্থা হাতের বাইরে চলে যায় তখন ডাক্তারদের অনুমতি দিয়ে দেওয়া হয়। ডাক্তাররা যখন তাকে দেখে তখন তার শরীরের অর্ধেক প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত ছিল। এর মধ্যে মস্কো রেডিও এই খবর সম্প্রচার করে যে রবিবার স্টালিনের হার্ট অ্যাটাক হয় আর এখন সে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছে। কিন্তু 5 মার্চ 1953 সালে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় আর রাত প্রায় 9টার সময় জোসেফ স্টালিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার এটি সত্যি সত্যিই একটি হার্ট অ্যাটাক নাকি 28 ফেব্রুয়ারির মিটিংয়ের সময় তার কমরেডের মাধ্যমে তাকে বিষ দেওয়া হয়েছিল সেটা আজ অব্দি কেউ জানতে পারেনি। কিন্তু এই নিষ্ঠুর নায়কের অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্রন্দনরত মানুষের সংখ্যা দেখে এটা আন্দাজ করা যাচ্ছিল যে এই একনায়কতন্ত্রের ব্যক্তিত্ব ধর্ম তার দেশবাসীর মধ্যে কতটা দৃঢ় ছিল।